ঝাঁকে ঝাঁকে মশার কারণে শান্তিতে দাঁড়ানোর উপায় নেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এভাবেই হাত পা ছুড়ে মশার উৎপাত থেকে বাঁচতে চেষ্টা চালাচ্ছেন যাত্রী এবং তার স্বজনরা। কর্তৃপক্ষের উদ্যোগে টার্মিনাল ভবনে মশার উৎপাত কিছুটা কমলেও বাইরে বেড়েছে অসহনীয় মাত্রায়। এমনকি উড়োজাহাজের ভেতরেও মশা ঢুকে ভোগান্তি বাড়াচ্ছে যাত্রীদের। না সুস্থ ভাবে দাঁড়ানো ছিল, যে মশা দেখলাম তার আছে হাত দিয়ে, এত মশা আমার জীবনে, এত মশা আমি দেখতে পাইনি, এত মশা আমি জীবনে দেখতে পাইনি, যে এত মশা কোথায় আছে। এই ঢাকা শহরে 7 দিন হলে আসি, এত মশা আমি ঢাকা শহরে কোথায় দেখতে পাই না। কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে সরকারের একটু নজর নাই, যেখানকার লোকজন আছে এখানে যে দাঁড়াবে একটু ভালো বসতে, কোনো সুস্থিরে বসার মতন জায়গা এখানে নাই। এখানে আসার পরে যে পরিমাণে মশা দেখলাম আমরা, এখানে মানে কোনো অ্যাবিলিটি নাই যে আমরা দাঁড়িয়ে বা বসে একটু সময় পার করব। তো আমরা বাংলাদেশ সরকারের কাছে এটাই চাই যে অন্তত মশাটা এখানের একটু নিয়ন্ত্রণ করার জন্য। সারা দেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট এটা, এখানে হাজার হাজার মানে লাখো মানুষ আছে, সবার জীবনের নিরাপত্তার জন্য মেয়র মহোদয় অনুগ্রহ করে একটু মশাগুলো একটু নিধন করেন। শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন সকালে লার্ভিসাইড স্প্রে করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিকাল থেকে ইনসেক্টিসাইড স্প্রে ও ফগিং করা হয়। টার্মিনালের প্রবেশ গেটগুলোতে ধূপ জ্বালানোর পাশাপাশি বসানো হয়েছে মশা নিধন যন্ত্র। মশা নিধনে নানা উদ্যোগের কথা জানালেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। মশা নিধন কিন্তু আমরা যে প্রক্রিয়া চলতেছে ওই প্রক্রিয়াতেই আছে। আমরা কিন্তু আমি নিজেই চেক করি, কিন্তু লাগাইছি ধূপও, কন্টিনিউয়াস ধূপ লাগাচ্ছি, কেননা ট্রেডিশনাল ইয়েতে আমরা করতেছি আউট অফ বক্স, এটা তো এয়ারপোর্টে দেওয়াটা শোভনীয় না, তারপরেও দিচ্ছি কারণ আমরা মশার থেকে মুক্ত চাচ্ছি। আমি ট্রাভেল করে দেখছি যে ভিতরে মশা গেল, সেই জন্য প্রত্যেকটা বোর্ডিং ব্রিজে এখন স্প্রে রেখে আসছি, এয়ারপোর্ট অথরিটি এবং সবাই কাজ করে যাচ্ছে। তবে তারপর মশা বেশি কেন, কারণ এই জায়গাটা অনেক পরিষ্কার। এখন যদি আমাদের সিটি কর্পোরেশনগুলো আশেপাশে যেসব এলাকাগুলো পরিষ্কার রাখতে পারে, তাহলে এয়ারপোর্ট পরিষ্কার থাকবে। বিমানবন্দরের আশেপাশের জলাশয়গুলো পরিষ্কার করে মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বিবেচকের মধ্যে নেই সমন্বিত উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন মশা তার আবাসস্থলের 200-300 মিটার আশেপাশে উৎপাত করে। মসকিউটোর এমন নেচার যে তার তো জীবন বাঁচানোর জন্য, তার নিজের জীবনের জন্য আপনাকে কামড়ানো দরকার। তাদের একবারে খুব এরিয়াটা লিমিটেড, আপনি বলে আমি বলবো না যে এটা যে এইখান থেকে মশা 1 কিলোমিটার দূরে যায় আপনার হ্যাবিটেট সন্ধান করে আপনাকে কামড়াইছে। 5 কিলোমিটার 10 কিলোমিটার আসতে পারে, বাট ইট ইস ডাজন্ট মিন যে সে এসে আপনার অত দূর থেকে কামড়াবে। সাধারণত আপনার যে যারা আপনাকে কামড়াচ্ছে দে আর আপনার ভেরি নিয়ার বাই, আপনার 200-300 মিটারের মধ্যেই তারা বসবাস করে, তার বাসস্থান আছে, মশার নিজস্ব বাসস্থান আছে। দ্যাট মিনস তার কোনো না কোনো জায়গায় সেখানে ওয়াটার আছে, সেটা হচ্ছে আপনার জমানো পানি, ওই যে নর্দমার পানি অথবা খালের পানি, অথবা আপনার নারিকেলের মালা ফেলে রাখছে, নারিকেলের মালার মধ্যে পানি পড়ে আছে সেখানে হচ্ছে। সো সোর্সিংটা হচ্ছে আপনার কাছাকাছি। তারা হচ্ছে মানে যে আলোটা কম আলো পছন্দ করে, এটা আমরা বলি যে আলোর প্রতি তাদের কি, যদি বেশি আলো থাকে সেখানে সে সংবেদনশীল থাকে, সেখানে তার অ্যাক্টিভিটি, ফ্লাইট অ্যাক্টিভিটি সে কমায় দেয়। কীটতত্ত্ববিদদের কথার সূত্র ধরে অনুসন্ধান করে বাংলা ট্রিবিউন, দেখা গেল বিমানবন্দরের ভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনালের মাঝামাঝি জায়গায় জলাশয়ে প্রচুর মশার বিচরণ। এছাড়া বিমানের প্রশাসনিক ভবন, সিভিল এভিয়েশনের ট্রেনিং একাডেমি, কাস্টম হাউসের আশেপাশে বিভিন্ন জায়গায় অপরিচ্ছন্ন ও ঝোপঝাড়। বিমানবন্দরের বিপরীতে বেবি চকের অধীনে কিছু জলাশয়ও রয়েছে। এছাড়া আনসারদের থাকার জায়গার পাশেও ময়লার স্তূপ ও জলাশয় দেখা গেছে। হজ ক্যাম্পের পেছনে বেবি চকের জলাশয়গুলোতে মশার অবাধ বিচরণ। বেবি চকের কর্মীদের আবাসিক এলাকাও একই চিত্র। স্থানীয়রা বলছেন নিয়মিত পরিষ্কার না করার কারণে এখানে অবাধে মশার প্রজনন হচ্ছে। এই মহল্লার পানি জায়গায় জমে, বৃষ্টি বাদল হলে ওই জায়গায় পানি জমে, ময়লা টলা ফালায় নাকি এলাকার মানুষে ময়লা টলা ফালায়, তো সন্ধ্যা পর প্রচণ্ড মশা ধরে কামড়া। রাতে তো বেলা দিনের বেলায় মশা, আমরা কাজ করে সময় অবসর পাই তখন আমরা দিনের বেলায় রুমে শুই, মুছে টানে শুধু অনেক মশা পড়ে কামড়ায়, আমরা কি করব, বেদ্য এই জায়গায় মশার কামড় খেয়ে আমরা কাজ করি। মশা নিয়ন্ত্রণে সঠিক সময়ে সঠিক মাত্রায় ওষুধ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কথা বলছেন বিশেষজ্ঞরা। কোনো একটা এলাকায় যদি হঠাৎ করে দেখেন যে মশার উপদ্রব খুব বেশি বেড়ে গেছে,
আমার প্রথম কথা হচ্ছে আপনারা এক্সপার্টের শরণাপন্ন হন। আর ঢাকা আরবন্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে প্রচুর অ্যান্টোমোলজিস্ট আছে, তাদের আপনার সাজেশন নেন। আমাকে হিট করতে হবে তার উইক পয়েন্টে, মশার লাইফ সাইকেলের এই তিনটা স্টেজে। তার আমি বলি যে এগ, লার্ভা, পিউপা, এটা হচ্ছে তার উইক পয়েন্ট, কারণ সে একটা জায়গার মধ্যে বন্দি থাকে, এটাই হচ্ছে আমার হিট করার টাইম। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, সবাইকে নিয়েই মশা নিধনে কাজ করতে চান তিনি। না, এখানে কোনো দায়ী আমি কাউকে বলবো না, আমরা সকলে একত্রে কাজ করার জন্য। আমি কিন্তু সিভিল এভিয়েশনকে প্রায় 20 লাখ টাকার আমরা মেশিন কিন্তু কিনে দিয়েছি। সিভিল এভিয়েশন কিন্তু আমার মেশিন কিনে দেওয়ার দরকার নেই, তো ওনার তো নিজেরই তো সেই সক্ষমতা আছে, কিন্তু আমি কিন্তু সিটি কর্পোরেশনকে কিনে দিয়েছি। আমার মনে হয় যে অবশ্যই সিটি কর্পোরেশন, সিভিল এভিয়েশন, বাংলাদেশ রেলওয়ে সবাই মিলে সবার ঢাকা, এই শ্লোকে শুধু আমার ঢাকা না, আমাদের ঢাকা, আদরের ঢাকা। সুতরাং সবাই যদি একসাথে কাজ করে, ডেফিনেটলি আমরা যে মশা যে ডিস্টার্ব যে করে আমাদেরকে, বিশেষ করে কিউলেক্স মশার জন্য, আমি মনে করি এই কিউলেক্স মশার সিজন শেষ হতে হতে কিন্তু আবার কিন্তু আমাদের সে এডিস মশা চলে আসবে, ওটির জন্য আমাদেরকে সবাই মিলে একসাথে কাজ করবে।